ইউক্রেনের সরকার যখন বিদায় নেয় তখন কিন্তু খালেদা জিয়ার কাছে গিয়েছিল যে আপনি আমাদেরকে ওয়াদা দেন, মুস্তাকে দেন, আপনাকে ক্ষমতায় বসিয়ে আমরা বিদায় নেব, এক্সিট চেয়েছিল। খালেদা জিয়া কিন্তু 1-11 এর অবৈধ নেতাদেরকে, অবৈধ ওই সেনা প্রধান, সেনা সেনা কর্মকর্তাদেরকে কিন্তু তিনি এক্সিট বা এই জাতীয় কোনো আপোষের সুযোগ দেননি, আপোষ করেননি। জাতি আজকে ঐক্যবদ্ধ, দেশের সকল দল ঐক্যবদ্ধ। অতএব ওই কোন দিন ইলেকশন হবে তার প্রিপারেশন আমরা নিচ্ছি না। আমরা প্রিপারেশন নিচ্ছি এই সরকারের পতন কোন দিন হবে তার প্রিপারেশন নিচ্ছি। মান সরকারের, সরকার বিরোধী সরকারের দোষ টুটি তুলে ধরতে গেলে কি কারণে এই সরকার গলা টুটি টুটি চিপে ধরে, কি কারণে গুণ খুম করে কণ্ঠরোধ করছে, কি কারণে মানুষকে আজকে মানববন্ধন পর্যন্ত আজকে 15 বছর করতে দিচ্ছে না, দেয় না, এখনো কেন একটা মিটিং করতে হলে অনুমতি নিতে হয়? আসলে শেখ সেলিম সাহেব তো যা বলেছেন ওনার প্রতি সম্মান রেখে বলবো, তিনি তো ওনার কথাবার্তা তো সবসময় দেখা যায় ঠিক থাকে না। যেমন 1-11 ওনাকে যখন 1-11 সেনাবাহিনী গ্রেপ্তার করে, আটক করে, জিজ্ঞেস করে, তখন তিনি বলেছিলেন যে আমার বোন শেখ হাসিনা বিপকেসে সুটকেসে করে করে টাকা গ্রহণ করেছে, ঘুষ গ্রহণ করেছিল। এটা বলে তিনি কিন্তু অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তীতে উনি যখন বেরিয়ে আসেন তখন ওনার বোন শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী যখন জিজ্ঞেস করে, তখন এই শেখ সেলিম সাহেব বলেছিলেন যে আমি মায়ের চোটে মিথ্যা কথা বলেছি বা আমি ভয়ে মিথ্যা কথা বলেছি, আমি তোমাকে তাকে করিনি। এখন আজকে সংসদে বা কালকে সংসদে উনি, আমরা তো সংসদ দেখি না, কার ভয়ে কার মায়েরে এই খালেদা জিয়ার সম্বন্ধে এই মন্তব্য করলেন সেটা আমার জানা নেই। তবে ওনার কথাবার্তাগুলো একটু বেসামাল কথাবার্তা বলেন মাঝে মাঝে, আর ইদানিং বয়সও হয়েছেন তো, হয়েছে তো, আর একটু বেসামাল কথাবার্তাই বলেন। তো খালেদা জিয়াকে চেনার বাকি না, দেশবাসী চিনে, আপনারা চিনেন খালেদা জিয়া। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কারোর সাথে এরকম মুস্তাকা দেবেন না, খালেদা জিয়া আপোষ করবেন না, খালেদা জিয়া আপোষ করার লোক নয়। কথা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মানতে হবে, এই খালেদা জিয়া এই পরিস্থিতিতে, যেমন এরশাদ বিরোধী আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে, সরি একটু এটা লড়ে গেছিল, এরশাদ বিরোধী এটা সেটটা লড়ে গেছিল, এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া আপোষ করেননি। আপনার 86 নির্বাচনে বরজোর শেখ হাসিনা বা আওয়ামী লীগ নির্বাচন আপোষ করেছিল, সেখানে আপোষ করেছিল চট্টগ্রাম লালদিঘির ময়দানে। তিনি বলেছিলেন যে যারা এরশাদের সাথে আপোষ করবে তারা জাতীয় ব্রেমেন হিসেবে চিহ্নিত হবে। সেই শেখ হাসিনা বা আজকে প্রধানমন্ত্রী তিনি এসেই, ঢাকায় এসেই তিনি কিন্তু নির্বাচনে পার্টিসিপেট করলো, জয়েন করে ফেললো এরশাদের সাথে। 7 দলীয় জোটকে বাইরে রেখে তিনি 8 দলীয় জোটকে নিয়ে ইলেকশনে জয়েন করে ফেলল। তো অতএব এই সরকারের আপোষ করার মানে বা মুস্তাকা দেওয়ার অভ্যাস আছে। 1-11 সরকার যখন বিদায় নেয় তখন কিন্তু খালেদা জিয়ার কাছে গিয়েছিল যে আপনি আমাদেরকে ওয়াদা দেন, মুস্তাকা দেন, আপনাকে ক্ষমতায় বসিয়ে আমরা বিদায় নেব, এক্সিট চেয়েছিল। খালেদা জিয়া কিন্তু 1-11 অবৈধ নেতাদেরকে, অবৈধ ওই সেনা প্রধান, সেনা সেনা কর্মকর্তাদেরকে কিন্তু তিনি এক্সিট বা এই জাতীয় কোনো আপোষের সুযোগ দেননি, আপোষ করেননি। বলছে যখন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার কাছে গেলেন তখন কিন্তু শেখ হাসিনা এক কথা মেনে নিয়েছিলেন, জেনারেল মইনের কথা তিনি মেনে নিয়েছিলেন, জেনারেল মইনের কথা তিনি মেনে নিয়ে কিন্তু তিনি আপনার ইয়ে করেছিল, আজকে ক্ষমতায় এসছে। 2008 সালে ডিসেম্বর মাসে বা 2009 সালে তিনি মইনের সাথে আপোষ করে মুস্তাকা দিয়ে যে আমাদেরকে কিছু করা হবে না, ওরা যে সকল কাজ করেছে সেগুলোর জন্য ওদের ফাঁসি হওয়া দরকার ছিল, মাসুদউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন এদের ফাঁসি হওয়ার কথা, যে যে ব্রিগেডিয়ার বাড়ি এরা আজকে দেশের বাইরে, কারা বাইরে পাঠালো? এই শেখ হাসিনা কিন্তু মুস্তাকার ভিত্তিতে, আপোষের ভিত্তিতে কিন্তু পাঠাইছে। তো খালেদা জিয়া এখানে কোনো আপোষ বা মুস্তাকা দেয়নি, মুস্তাকার অভ্যাস খালেদা জিয়ার নেই, এবং মুস্তাকা উনি 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 মৃত্যুর আগেও কারোর সাথে আপোষ করবেন না। তবে ওনার প্রতি অন্যায় অবিচার করে ওনাকে যেভাবে জেলে রাখা হয়েছে, যেভাবে ওনার প্রতি নির্যাতন নিপীড়ন করা হয়েছে হচ্ছে, সেই সকল কারণে আজকে উনি বন্দি, বর্তমানে গৃহবন্দী, গৃহবন্দী অবস্থায় তিনি কথা বলতে পারছে না, যেহেতু কথা বলতে পারার সুযোগ নাই, উনি গৃহবন্দী।
এর অর্থ এই নয় যে তিনি মুচলেকা দিয়েছেন। এটা একটা মানে আমার মতে ওনার মতো একটা দায়িত্বশীল নেতা, আবার শেখ সাহেবের ভাগিনা, ওনার মতো একটা দায়িত্বশীল লোকে এরকম বেসামাল অদায়িত্বশীল ব্যক্তির মতো কথা বলা ওনার উচিত না। উনি মাঝে মাঝে সংসদে একটু বেসামাল কথাবার্তাই বলে। জি নির্বাচনের দিনক্ষণ তারিখ গুনছে আওয়ামী লীগ। আমরা যারা বিরোধী দল বা বিরোধী আপনার আন্দোলনের সাথে আছি বা 54 দল বলছে, এটা আমরা জোট ঠিক না, এটা যুগপৎ আন্দোলন, সমমনা দল একসাথে আন্দোলন করব, আমরা কোনো জোট করি নেই, যার যার সামর্থ্য নিয়ে করবে এটা স্বাভাবিক। অথবা আমাদের এই 54 দল বা আরো 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 যারা অংশগ্রহণ করেনি বা প্রকাশ করেনি নিজেদের মতামত এখনো, তারা কিন্তু আগামী নির্বাচন কত তারিখ সেটা হিসাব করছে না। আমরা এবং তারা হিসাব করছি শেখ হাসিনার এই সরকার কবে যাবে সেই তারিখটা, কারণ এই সরকারের অধীনে তো আমরা ইলেকশনই করছি না, এই সরকারের অধীনে কোনো ইলেকশন হচ্ছে না। অতএব এই সরকারের অধীনে কোনো ইলেকশন করতে দেওয়া হবে না, আমরা দেব না। সেটা জাতি আজকে ঐক্যবদ্ধ, দেশের সকল দল ঐক্যবদ্ধ। অতএব ওই কোন দিন ইলেকশন হবে তার প্রিপারেশন আমরা নিচ্ছি না, আমরা প্রিপারেশন নিচ্ছি এই সরকারের পতন কোন দিন হবে তার প্রিপারেশন নিচ্ছি, এবং এই সরকারের পতনের পরে কোন তারিখে কিভাবে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থাপনা পদ্ধতি অথবা মানে ব্যবস্থাপনা সৃষ্টি করে নির্বাচন হবে আমরা সেই হিসাব করছি। তারা হিসাব করছে কিভাবে 14 সালের মতো ভোট কেন্দ্রে ছাগল গরু গরু ছাগল থাকবে ওভাবে ভোট করবে। তারা চিন্তা করছে কিভাবে 18 সালে আপনার দিনের ভোট রাতে অ্যাডভান্স করে ফেলছে সেই হিসাব করছে। এখন ইভিএম দিয়ে তারা কিভাবে কারচুপি করা যায় সেই হিসাব করছে, বা নতুন নতুন কৌশল কর্মকৌশলের হিসাব করছে। এই জন্যই এইটা ওনাদের কাছে খুব স্বল্প সময়, আমাদের কাছে ওই ইলেকশন হিসাব যেহেতু আমরা করছি না, এটা আমাদের কাছে স্বল্প সময় নয়। আমাদের কাছে আমি যেটা একটু আগে বললাম, আমরা এই সরকারের পতন এবং একটি নিরপেক্ষ ব্যবস্থাপনার অধীনে নির্বাচনে যাওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাথে যে পদ্ধ যে কথা, যে চাওয়া, যে দাবি, সে দাবির সাথে আমরা 54 দল যুগপৎ আন্দোলন করার জন্য একমত হয়েছি। এখন ওনারা যদি বলেন যে বিএনপি ছাড়া যুগপৎ আন্দোলনে যে সকল দলগুলো আছে সেই দলগুলোর মানুষ 5 জন নয়, 10 জন নয়, বা 10,000 লোক নিয়ে একটা মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, এই কথা যদি ওনারা প্রশ্ন তোলেন, তাহলে আমি বলবো একটা দল মত গোষ্ঠী সংগঠনকে ওনারা অবমাননা করলেন, ওদের ব্যক্তিত্বে আঘাত করলেন, ওদের স্বাধিকারে আঘাত করলেন। যেভাবে আমাদেরকে মানববন্ধন করতে দেয় না, যেভাবে মিছিল মিটিং করতে দেয় না, বিক্ষোভ করতে দেয় না, ঠিক এইভাবে দলগুলোকে তারা হেয় প্রতিপন্ন করে তুচ্ছতা ছিল করে অপমান করলেন। তা ওনাদের মনে রাখা উচিত ইনু মিনু অর্থাৎ ইনু মেন মেনন এদের কয়টা লোক আছে, কয়টা লোক ছিল দিলীপ বড়ুয়ার, কয়টা লোক ছিল দিলীপ বড়ুয়া কোনোদিন কোনো একটা ইলেকশনে দাঁড়িয়েছে না, পাশ করতে পেরেছে। অতএব এই দলগুলো নিয়েই তো ওনারা 14 দল করেছিল, তো ওনারা এই দলগুলো 14 দল করার সময় কি ওনাদের মনে পড়েনি যে এই ইনুমিনুদের দলে কোনো লোকজন নাই? তারা যদি ইনুমিনুদের মতো লোকবিহীন জনবিহীন এবং ওনাদের নেতা মুজিব হত্যায় যে ট্যাঙ্কে উঠে নাচানাচি করেছে সেই ইনুকে নিয়ে যদি তারা দল জোট করতে পারে 14 দলের, আমরা কেন একটা প্রগতিশীল সাকি সাহেবদের মতো মানে মানে প্রগতিশীল নতুন দেন ধারণার এই সমসাময়িক কালের রাজনৈতিক চিন্তা চেতনা করে তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করব না, আমরা যুগপৎ আন্দোলন করতে পারবো না? আমরা কেন আসমা আব্দুরবের মতো লোকের সাথে, যে আসমা আব্দুরবরা ছিল মানে বাংলাদেশের জাতীয় পতাকা, স্বাধীনতার পতাকা উত্তোলনকারী 4 খলিফার 1 খলিফা, তাদের সাথে আন্দোলন করেন, তাদের তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওনারা যাদের সাথে আন্দোলন করছে তাদের কি ব্যাকগ্রাউন্ড আছে? তাদের ব্যাকগ্রাউন্ড আছে ট্যাঙ্কে উঠে নাচানাচি করে শেখ মুজিবকে হত্যার ব্যাকগ্রাউন্ড আছে ইনুদের, এছাড়া তো আর কোনো দিলীপ বড়ুয়ার কি ব্যাকগ্রাউন্ড আছে? পাশাপাশি আপনি আসেন মানে কর্নেল অলির যে দল, তার কর্নেল অলির একটা ব্যাকগ্রাউন্ড আছে। আজকে ধরেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্য যে দলগুলো আছে সেগুলোরও তো একটা গ্রহণযোগ্যতা আছে। অতএব আমি মনে করি 54 দল প্রত্যেকটা দলেরই যার যা সক্রিয়তা আছে, স্বাধীনতা আছে, নিজস্ব অস্তিত্ব আছে, এই অস্তিত্বে এভাবে অসম্মানজনক কথা আওয়ামী লীগের, আমি মিল্লতভাই অবশ্য অনেক স্বাধীনভাবে বলেন, আওয়ামী লীগের অনেকে
খুব মানে অশালীনভাবে বলেন, এগুলা বলার আগে নিজের দিকে একবার তাকানো দরকার। পাশাপাশি মিল্লাত ভাই যেটা বললেন যে মানে আওয়ামী লীগ জনবান্ধব লোক, গণতন্ত্রের একটা মানে গণতান্ত্রিক একটা দল। হ্যাঁ, আমরা একসাথে ভাবতাম আওয়ামী লীগ বোধহয় একটা গণতন্ত্রের ভিত্তি, মানে মানে গণতন্ত্রের জন্য একটা আইকন ফলো করা যেতে পারে, এরকমটা আমরা ছোটবেলায় মনে করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল স্বৈরাচার স্টিম স্বৈরাচারকে তারা হার মানিয়েছে, তাদের মধ্যে কোনো গণতন্ত্র নেই, তাদের দলের মধ্যেও নেই এবং দেশের মধ্যে তারা কোনো গণতন্ত্র রাখে নাই। যদি তারা জনবান্ধব দল হয়ে থাকে, জনবান্ধবও থাকে, গণমানুষকে তারা যদি ভালোবেসে থাকে, তাহলে কেন তারা আজকে বিএনপি সহ এই 54 দল, বিভিন্ন দল জনগণের সাথে মিশতে গেলে, মিটিং করতে গেলে, সমাবেশ করতে গেলে, বিক্ষোভ করতে গেলে সব বর্তমান সরকারের সরকার বিরোধী সরকারের দোষ ত্রুটি তুলে ধরতে গেলে কি কারণে এই সরকার গলা ত্রুটি চেপে ধরে, কি কারণে গুন খুম করে কণ্ঠরোধ করছে, কি কারণে মানুষকে আজকে মানববন্ধন পর্যন্ত আজকে 15 বছর করতে দিচ্ছে না, দেয় না, এখনো কেন একটা মিটিং করতে গেলে অনুমতি নিতে হয়, কিসের অনুমতি? কোনো রাজনৈতিক দল তো অতীতে কোনো জায়গায় অনুমতি নিতে হয়নি, যার যার সুবিধা মতো সেই সেই জায়গায় তারা মিটিং করেছে। তাহলে আওয়ামী লীগ যে নিজেরা জনবান্ধব দাবি করে, জনবান্ধব বলে তো বিএনপি সহ অন্যান্য অপর সকল দলকেই জনগণের কাতারে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। জনবান্ধবতা, গণতন্ত্র, গণবান্ধবতা, জনমুখী হওয়া, তাকে সম্মান জানানো উচিত। কিন্তু আজকে সে আওয়ামী লীগ একটা স্বেচ্ছাচার, স্বৈরাচার, ফ্যাসিস্ট হিসাবে পরিণত হয়েছে। তারা যখনই বলে তারা জনবান্ধব দল, তারা গণতান্ত্রিক দল, আমাদের লজ্জা লাগে। এই প্রজন্মের যারা দেখছে তাদের লজ্জা লাগে। অতএব আমরা মনে করি 54 দল খুবই শক্তিশালী, খুবই অর্গানাইজড এবং খুবই মানে মানে আদর্শভিত্তিক একটা সংগঠন। এদের দ্বারা অবশ্যই যুগপৎ আন্দোলন, আমরা কোনো, এই যে বা আপনি বলছেন যে বারবার জোট পরিবর্তন, আমরা কোনো জোট পরিবর্তন করিনি, আমরা নতুন কোনো জোটও করিনি বা কেউ করেনি। আমরা করেছি কি, 20 দলীয় জোটে ছিলাম, 20 দলীয় জোটটাকে আমরা বর্তমানে স্থগিত করে আমরা এখন যুগপৎ আন্দোলনে গিয়েছি। যুগপৎ আন্দোলনে গিয়েছি, যার যার সামর্থ্য অনুযায়ী সে সে আন্দোলনে অংশগ্রহণ করবে, এতে জিনিসটা প্রক্রিয়াটা সুন্দর হবে। এবং যার যার স্বাধীন স্বাধীন দৃষ্টিভঙ্গি থেকে স্বাধীন ইস্যুতে কথা বলবে, সেই জন্যই আমরা যুগপৎ আন্দোলনে গেছি। অতএব আমরা বারবার মানে ইয়েতে যাচ্ছি, জোট পাল্টাচ্ছি বা জোট করছি, এতে মানুষ হতাশ হচ্ছে অথবা বিভ্রান্ত হচ্ছে, এই কথাও সত্য না, এ কথাও সঠিক না।